খালেদা জিয়ার হাতে উদ্বোধন হবে পদ্মা সেতু। রাজনীতিতে আবারও আলোচনায় চলে আসছে পদ্মা সেতু, বিশেষ করে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পদ্মা সেতু নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে এই আলোচনার সূত্রপাত। খালেদা জিয়া সেদিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, জোরাতালি দিয়ে এই সেতু নির্মাণ করা হচ্ছে, আপনারা কেউ এই সেতুতে উঠবেন না। খালেদা জিয়ার এই বক্তব্যের পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার মাথায় কোনো ঘিলু নেই, একটি সেতু কিভাবে বানাতে হয় সেটাও জানেন না, তার মাথায় আছে কিভাবে এতিমের টাকা আত্মসাৎ করা যায়। এর একদিন পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া এবং তার দলের নেতাকর্মীরা পদ্মা সেতুতে উঠে কিনা তা আমরা নজর রাখ। খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ব ব্যাংক অর্থ বন্ধের ঘোষণা দেওয়ার পর সরকার বেকায়দায় পড়ে যায়, পরে পদ্মা সেতুর অর্থ যোগান দিতে ভিন্ন কৌশল অবলম্বন করে। দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে সরকার পদ্মা সেতু নির্মাণের টাকা নিচ্ছে, কর্মকর্তাদের বেতন থেকে সরকার টাকা কেটে রেখে দিয়েছে। এরপর দেশের সকল বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকের মালিক শেয়ার হোল্ডার সহ সকল কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে পদ্মা সেতুর জন্য টাকা নিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একটি ব্যাংকের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার কথাই সত্য, সরকার আসলে জোরাতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ করতেছে, এখানে সরকারের কোনো টাকা নেই, আমাদের কাছ থেকে টাকা নিয়ে সেতু নির্মাণ করা হচ্ছে, আমাদের ব্যাংকে যত গ্রাহক আছেন সকলের অ্যাকাউন্ট থেকে পদ্মা সেতুর জন্য টাকা কেটে নিয়েছে সরকার। জানা গেছে, অন্যান্য সেক্টরের ব্যবসায়ীদের কাছ থেকেও সরকার পদ্মা সেতুর নির্মাণের জন্য মোটা অঙ্কের টাকা নিয়েছে, আর মানুষের কাছ থেকে নেয়া টাকার অর্ধেকের ব্যবহার করছে পদ্মা সেতুর কাজে, আর বাকি অর্ধেক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ভাগাভাগি করে নিয়েছে। আরো জানা গেছে, বিভিন্ন সেক্টর থেকে টাকা তোলার তথ্য খালেদা জিয়ার কাছেও আছে, এই জন্যই তিনি সেদিন পদ্মা সেতুকে জোরাতালি সেতু হিসেবে আখ্যায়িত করেছেন। এখন এত কিছুর পরও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন পদ্মা সেতুর উদ্বোধন করে যেতে পারবেন কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন বর্তমান সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ শেষ হবে, তবে অনেকেই মনে করছেন পদ্মা সেতুর উদ্বোধন হয়তো অবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতেই হতে হবে পারে। আর বর্তমান সরকারের আমলে যে পদ্মা সেতুর কাজ শেষ হবে না এমন আলামত পরিলক্ষিত হচ্ছে, কারণ সেতুতে মোট পিলার হবে 42টি। কাজ শুরুর প্রায় 3 বছর পরও পাওয়া যায়নি পদ্মা সেতুর 14টি পিলারের ডিজাইন। বেশ কয়েক মাস ধরে পরীক্ষা নিরীক্ষার পর ডিজাইন পরিবর্তন করে দুটি উপায়ে সমাধানের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত কোনোটিকে চূড়ান্ত করতে পারছে না দেশি বিদেশি বিশেষজ্ঞরা, ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত মাত্র 2টি পিলারের মধ্যে বসেছে প্রথম স্পানটি, অথচ যে মাওয়া প্রান্তের 6 নম্বর পিলার দিয়ে পদ্মা সেতুর কাজের উদ্বোধন করা হয়েছিল সেখানে নেই কাজের দৃশ্যমান অগ্রগতি। মাওয়া প্রান্তে 14টি পিলারের জটিলতা দেখা দেওয়ার পর দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ প্রতিষ্ঠান র্যান্ডেলকে, তবে ডিজাইন দিতে তাদের কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই। এর মধ্যে কয়েকটি পিলারে সর্বোচ্চ 124 মিটার দীর্ঘ ড্রাইভিং করা হয়েছে, এই দীর্ঘ বাড়িয়ে 130 মিটার করা হতে পারে, তবে হ্যামার ব্যবহার করতে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে 124 মিটার দৈর্ঘ্য পর্যন্ত, দৈর্ঘ্য বাড়ালে আবার নতুন চুক্তি করতে হবে। দ্বিতীয় উপায় হতে পারে দৈর্ঘ্য ঠিক রেখে একটি পিলারের পাইলের সংখ্যা বাড়িয়ে 6টি থেকে বাড়িয়ে 7টি অথবা 8টি করা, তবে এক্ষেত্রে যে সব পিলারের মধ্যে 3টি পাইল বসানো হয়ে গেছে সেখানেও আর পরিবর্তন করা সম্ভব নয়। এছাড়া পাইল সংখ্যা বাড়ালে ভূমিকম্পের সময় তা বেশি চাপ টেনে নেওয়ার আশঙ্কা রয়েছে, তাই চূড়ান্ত করা যাচ্ছে না ডিজাইন। জানা গেছে, এসব কারণে পদ্মা সেতুর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়া নিয়ে এখনো সরকারের মধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সরকার এখানেই গোজামিলের আশ্রয় নিতে পারে, আর এমনটি করা হলে এটা হবে বড় ধরনের আত্মঘাতী কাজ, নির্মাণের পর ঝুঁকি থেকে যাবে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাদের মতে সব যাচাই বাছাই করে পদ্মা সেতুর কাজ শেষ করলে বর্তমান সরকারের আমলে শেষ হবে না। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে খালেদা জিয়ার হাতেই বহুল আলোচিত এই পদ্মা সেতুর উদ্বোধন হতে পারে। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন, এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।